বন্ধুরা, এই ব্যক্তিটিকে ভালো করে চিনে রাখো, কারণ এই ব্যক্তিটির কার্যকলাপ তোমাদের সবাইকে অবাক করে দিতে পারে। এই ব্যক্তিটি আমেরিকার একজন বাসিন্দা, যার নাম হচ্ছে ফার্দিনান্ড ডিমারা। এই ব্যক্তিটি তার কর্মজীবনে আর্মির জওয়ান, নেভির সৈনিক, ডক্টর, সায়েন্টিস্ট, কবি, টিচার, পুলিশ, এমনকি একজন খুব বড় প্রচারক ছিল। আরে মজা চক্কর আনে লাগ গয়া। না, আমি একদমই কোনো মজা বা ইয়ারকি করছি না, কারণ এই সবকিছু ডিগ্রি তার ছিল। অ্যাকচুয়ালি 16 বছর বয়সে ডিমারা ঘর থেকে পালিয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপন করেন। কিছু বছর পর তিনি বোর হয়ে আর্মিতে জয়েন করার সিদ্ধান্ত নেন। আর্মিতে জয়েন করার কিছুদিন পর ডিমারার নেভিতে জয়েন করার ইচ্ছা হয়। সেই মতো তিনি নেভিতে জয়েন হন, কিন্তু নেভিতেও জয়েন করার কিছুদিন পর এইসব লড়াই ঝগড়ার কাজ আর ডিমারার ভালো লাগে না, তাই সে টিচার হওয়ার সিদ্ধান্ত নেন। বেচারা ডিমারা এই প্রফেশনেতেও বোর হয়ে যায়। এরপর তার ডক্টর হওয়ার প্রবল ইচ্ছা জাগে, তাই সে নকল সার্টিফিকেট আর লাইসেন্স বানিয়ে সমস্ত রকম ডক্টরের বই পড়তে শুরু করে দেয়, যাতে রোগীর রোগ বুঝে সে ট্রিটমেন্ট করতে পারে। এবং সে নকল লাইসেন্স আর সার্টিফিকেট দেখিয়ে ডক্টরও হয়ে যায়। ডক্টর হওয়ার পর তাকে আমেরিকা সেনাদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয় এবং তাকে সাউথ কোরিয়াতে নিয়ে আসা হয়। এবং সেখানে পৌঁছানো মাত্রই একজন গুলিবিদ্ধ সৈনিকের দায়িত্ব তার উপর এসে পড়ে। আর্মিদের মনে হচ্ছিল বোধহয় একজন বড় চিকিৎসককে তাদের চিকিৎসার দায়িত্বে পাঠানো হয়েছে, কিন্তু তারা এটা জানতো না যে ডিমারা একজন নকল ডক্টর এবং এই অপারেশনটা তার জীবনের প্রথম অপারেশন ছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও লাকিলি ডিমারা কিন্তু সেই আহত সৈনিকের গুলিটা বার করতে সক্ষম হয়। অপারেশন সাকসেসফুল। আর তার কাজের ধরন দেখে আমেরিকার সমস্ত নিউজ চ্যানেলে সেগুলোর চর্চা হতে থাকে এবং সেগুলো দেখার পর একজন আসল ডক্টর ডিমারার উপর কেস করে দেয়। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট কিছুতেই মানতে চাইছিল না যে ডিমারা একজন নকল ডক্টর। 10 বছর ধরে বিভিন্ন রকম আলাদা আলাদা সেক্টরে কাজ করার পর ডিমারাকে ফাইনালি সমস্ত কাজ ছাড়তে হয়, কারণ এরপর থেকে ডিমারা যেখানে যাচ্ছিল তাকে সবাই এটাই করছিল।